দুই দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল বেলা পৌনে তিনটার দিকে শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় তাকে বহনকারী বিশেষ ফ্লাইট বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সহ উচ্চপদস্থ কর্মকর্তারা এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কাতারের আমির অংশ নেন মধ্যাহ্নভোজে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছিলেন পরে দরবার হলে মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন এই রাষ্ট্রীয় অতিথি ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার